বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে কোনো বস্তুতে তাপ প্রয়োগ করলে সেই বস্তুটা আসলে প্রসারিত হয়। যেমন মনে করো কোনো একটা কঠিন পদার্থ, মনে করো এটা হচ্ছে একটা কঠিন পদার্থ, তো এই কঠিন পদার্থে যদি আমি একটি গায়ে তাপ প্রদান করি তাহলে দেখা যাবে সেই জায়গাটা আসলে বৃদ্ধি পেয়ে মনে করো আর একটু লম্বা হয়ে মনে করো এরকম হয়ে গিয়েছে, অর্থাৎ এই দৈর্ঘ্য তোমার কি প্রসারিত হয়েছে। আমি যদি আরও কিছুক্ষণ তাপ দিই শুধুমাত্র কিন্তু এর দৈর্ঘ্য না, এর প্রস্থ, এর উচ্চতা সবই কিন্তু আস্তে আস্তে আসলে পরিবর্তিত হয়ে যাবে। অর্থাৎ যে কোনো পদার্থ, সেটা কঠিন হোক, তরল হোক, বায়বীয় হোক, সকল পদার্থকে কিন্তু তাপ দিলে সেই পদার্থ তোমার প্রসারিত হয়ে যায়। এটাকে বলা হয় তাপের কারণে প্রসারণ। এই তাপের কারণে যে প্রসারণ হচ্ছে এইটার আসলে বাস্তব জীবনের প্রয়োগটা কি, সেটাই হচ্ছে কি আজকের টপিকের আজকের মেইন টপিক। তোমরা নিশ্চয়ই রেল লাইন দেখেছো, রেল লাইনে তোমার দেখবে দুটি কাঠের তক্তার মাঝখানে কিছু ফাঁক রাখা হয়, অনেকটাতে এরকম হবে। আচ্ছা, মোটামুটিভাবে একটা রাফ ছবি আর কি, মনে করো রেল লাইন, এটা হচ্ছে রেল লাইন, কাঠের তক্তাগুলো হচ্ছে কি এরকম করে রেল গাড়ি তোমার চলে, মনে করো বাম থেকে ডান দিকে এভাবে তোমার যাচ্ছে। আচ্ছা দেখো, এই যে একটা লোহার যে পাত, এই দুটি পাতের মধ্যে কিন্তু অল্প একটু ফাঁকা জায়গা রাখা আছে, এখানে কিন্তু ফাঁকা জায়গা রাখা আছে, খেয়াল করেছো? তুমি রেল স্টেশনে গিয়ে দেখবে সবগুলো পাতের মাঝখানে মাঝখানে না এভাবে তোমার ফাঁকা রাখা আছে। তো এই ফাঁকা রাখার কারণটা কি বলতে পারবে? এর কারণটা হচ্ছে গিয়ে তাপে আসলে এই লোহার খণ্ডগুলি প্রসারিত হয়ে যায়। গরমের দিনে যখন প্রচণ্ড তাপ পড়ে সেই তাপে এই জায়গাটা প্রসারিত হয়ে গিয়ে একটু, এই জায়গাটা প্রসারিত হয়ে মনে করো বেড়ে গিয়ে এরকম চলে আসে, এই জায়গাটা প্রসারিত হয়ে একটু বেড়ে গিয়ে এরকম চলে আসে, তো অনেক কাছাকাছি চলে আসে। তুমি যদি এই পুরো তক্তটাকে একটা স্ট্রেইট লাইন করো, মাঝখানে ফাঁকা জায়গা না রাখো, তাহলে হবে কি প্রচণ্ড গরমে এই জায়গাগুলো প্রসারিত হয়ে গিয়ে মানে প্রসারিত হওয়ার চেষ্টা করবে, কিন্তু কোনো ফাঁকা জায়গা থাকতে পারবে না। মনে করো বলতে জিনিসটা এরকম, ধরো তুমি কোনো ফাঁকা জায়গা রাখোনি, মনে করো একদম স্ট্রেইট এরকম করেছো, তাহলে কি সমস্যা হবে জানো? প্রচণ্ড গরমে এই জায়গাগুলো প্রসারিত হয়ে যাবে, কি প্রসারিত হতে চাবে কিন্তু প্রসারিত হওয়ার জায়গা নেই, শেষ পর্যন্ত দেখা যাবে এই তক্তাটা এরকম সোজা সরলরৈখিক না হয়ে একটু তেরা বেঁকা এরকম যে বাঁকা দ্বারা হয়ে গিয়েছে। তো এতে অসুবিধার কোন জায়গায়, রেল লাইন যখন রেল গাড়ি যখন সামনের দিকে আগায় তখন চাকাগুলো কিন্তু ঠিক এক্স্যাক্টলি এর মাঝখান দিয়ে যায়। যদি কোনোভাবে এই জায়গাটা এরকম বাঁকা হয়ে যায় তাহলে কিন্তু এই রেলগাড়ির চাকাগুলো আর ঠিক করে এই জায়গায় বসতে পারবে না, রেলগাড়ি ব্যালেন্স হারিয়ে কিন্তু উল্টে পড়ে যাবে এবং হতাহতের সংখ্যা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে, অ্যাক্সিডেন্টও কিন্তু অনেক বেশি হবে। এই কারণে মানুষের জীবন বাঁচানোর জন্য আসলে এই তাপের এই ধর্মটাকে কাজে লাগিয়ে, তাপের এই ধর্মটাতে রক্ষা পাওয়ার জন্যই আসলে এদের মাঝখানে একটু ফাঁকা জায়গা রাখা হয়। আর একটি সাধারণ একটা এক্সাম্পল দিই, তোমরা বিদ্যুতের যে খুঁটিগুলো দেখো রোডের মাথায় যে খুঁটিগুলো আছে, ধরো তোমার রাস্তা হচ্ছে এরকম, তোমার রোডের মাথায় মনে করো এরকম একটা পোল আছে, পোলের মধ্যে তোমার খুঁটি দেওয়া আছে, তো এটা মনে করো আরেকটা পোল, এদের মধ্যে মনে করো আরেকটা খুঁটি আছে, এই খুঁটি মনে করো খুঁটি মনে করো এরকম এখানে একটা আছে, এখানে মনে করো আরেকটা খুঁটি এরকম আছে, এদের মাঝখানে তোমার যে লাইনগুলো আছে লাইনগুলো এভাবে তোমার ঝুলিয়ে রাখা হয়, এই যে এইভাবে তোমার ঝুলিয়ে রাখা হয়, তিনটি চারটি লাইন থাকে, তো এই চারটা লাইন তোমার এইভাবে ঝুলে থাকে। কখনো খেয়াল করে দেখেছো? কখনোই কিন্তু একদম এরকম স্ট্রেট লাইন থাকে না, অলওয়েজ তোমার ঝুলে থাকে। এই ঝুলে থাকার কারণটা কি বলতে পারবে? এটাও কিন্তু আসলে তাপের জন্যই করা হয়। এখানে তবে তাপের প্রসারণ না, তাপের সংকোচন করা হয়েছে। তাপ যদি আমি কমিয়ে দিই তাহলে কি তোমার এই জায়গাগুলো সংকুচিত হয়ে যাবে না? হ্যাঁ, শীতকালে করা হয় কি, শীতকালে তোমার যখন সূর্যের তাপ অনেক কম থাকে তখন কিন্তু তাপ হ্রাস পাওয়ার কারণে এই তারগুলো আসলে সংকুচিত হয়ে গিয়ে প্রায় টান টান হয়ে যায়, ঠিক আছে? তো তুমি যদি যখন বিদ্যুতের খুঁটিতে তার বসাচ্ছ তখন যদি এমনিতেই টান টান করে বসিয়ে দাও তাহলে শীতের দিনে এই জায়গাগুলো এত বেশি সংকুচিত হয়ে যায় যে এই তার ছিঁড়ে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, এবং তার যদি ছিঁড়ে পড়ে যায় তাহলে কিন্তু অনেক ক্ষতি হতে পারে। যেই কারণে অ্যাকচুয়ালি এভাবে টান টান করে তার তৈরি না করে বরং একটু ঝুলিয়ে তার রাখা হয়, যেন শীতের দিনে এটা যখন সংকুচিত হবে তখন যেন কোনোভাবে ছিঁড়ে না যায়। আশা করি তোমরা এই তাপের সংকোচন প্রসারণটা বুঝতে পেরেছ। আজকের জন্য এতটুকুই।